ধারুকের সূচনা রোধের মতো ধারুকও মাঝে মাঝে নিষ্ক্রিয় উপাদানের মতো তরি জমা করার কাজে ব্যবহার করা হয় ক্যাপাসিটার হলো এমন একটি বৈদ্যুতিক উপাদান যার শক্তি জমা করার ক্ষমতা রয়েছে যা বৈদ্যুতিক আধান জমা করে রাখে যেমন ব্যাটারিতে কতগুলো ছোট ছোট প্লেটের মাধ্যমে স্থির ভোল্টেজ জমা করা হয় ছোট অনুরণ সার্কিট থেকে শুরু করে বৃহৎ পাওয়ার সাপ্লাইয়ের কাজে ব্যবহার সব ক্ষেত্রের জন্যই ক্যাপাসিটার রয়েছে কিন্তু এরা সবগুলোই একই কাজ করে অর্থাৎ আধান জমা করা সাধারণ গঠনগত দিক দিয়ে ক্যাপাসিটার দুই বা ততোধিক ধাতব পাত দ্বারা গঠিত যারা কেউ কাউকে স্পর্শ করে না কিন্তু বৈদ্যুতিকভাবে বা বায়ুর মাধ্যমে অথবা আলাদা রাখার বস্তু যেমন মোমের কাগজ ছোট খণ্ড প্লাস্টিক বা সিরামিক তরল জেল ইত্যাদি দিয়ে এরা বিস্তৃত বা পৃথকভাবে থাকে এই অপ্রবাহী পদার্থের কারণে ক্যাপাসিটারের দুই পাতের মধ্যে ভোল্টেজ প্রবাহের ক্ষেত্রে বাধা দেয় যার ফলে ডিসি প্রবাহ ক্যাপাসিটরের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না ক্যাপাসিটারের পরিবাহী পাতদ্বয় বর্গাকৃতি বৃত্তাকার অথবা সিলিন্ডার আকৃতির হতে পারে অথবা সাধারণভাবে বার্তুলাকারও হতে পারে যা ক্যাপাসিটারের ভিতরে সমান্তরাল ভোল্টেজে যুক্ত থাকে ক্যাপাসিটার যখন সরাসরি ডিসি প্রবাহে যুক্ত থাকে তখন একটি সরাসরি লাইন ভোল্টেজে চার্জ নেয় কিন্তু তড়িৎ প্রবাহে বাধা দেয় কেননা ক্যাপাসিটারের অপরিবাহী ধর্ম তড়িৎ পরিবহনে বাধা দেয় যখন একটি ক্যাপাসিটার এসি প্রবাহে যুক্ত হয় তখন খুব অল্প রোধের ফলে সরাসরি ক্যাপাসিটার দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে যায় দুই ধরনের আধান রয়েছে ধনাত্মক আধানের উৎস হল প্রোটন এবং ঋণাত্মক আধানের উৎস ইলেকট্রন ক্যাপাসিটার যখন ডিসি প্রবাহে যুক্ত করা হয় তখন ধনাত্মক আধান এক প্রান্তে জমা হয় এবং ঋণাত্মক আধান অন্য প্রান্তে জমা হয় প্রত্যেক ক্ষেত্রে আংশিকভাবে ধনাত্মক প্রান্তে যতটুকু আধান জমা হয় ঋণাত্মক প্রান্তেও ততটুকুই আধান জমা হয় তখন ক্যাপাসিটার দয়ের পাদ দয় নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং পাদ দয়ের মধ্যকার আধানের পার্থক্যের ফলে কর্মদক্ষতা সৃষ্টি হয় যদি একবার ক্যাপাসিটার আধান দৃঢ় অবস্থায় এসে যায় তখন তড়িৎ অপরিবাহী ধর্মের ফলে এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না ক্যাপাসিটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়াকে ক্যাপাসিটার চার্জিত হওয়া বলে এবং যতক্ষণ পর্যন্ত দুই প্রান্তের বিভব সমান না হবে ততক্ষণ পর্যন্ত চার্জ হতে থাকবে এই অবস্থাকে বলা হয় ইলেকট্রন দিয়ে ক্যাপাসিটার পূর্ণ আধানের আহিত বা চার্জিত হওয়া চার্জ হওয়ার সবচেয়ে দ্রুত বেগ হলো যখন ক্যাপাসিটার একেবারে আংশিকভাবে খালি থাকে এবং চার্জ হওয়া শুরু হলে ধীরে ধীরে যত চার্জ বেশি হবে তত চার্জ হওয়ার বেগ কমতে থাকবে ধারকের কাজ করার ক্ষমতা নির্ভর করে ধারকের ভিতরে কী পরিমাণ আধান জমা করা হয়েছে তার উপরে এবং ধারকের ধারত্বের ক্ষমতার উপরে ধারক নির্মাণ সমান্তরাল পাত ধারক ধারকের সবচেয়ে সরল গঠন হল দুইটি ধাতব অথবা ধাতুর শঙ্করায়িত পাতলা পাত একটি নির্দিষ্ট দূরত্বে একে অপরের সমান্তরাল রেখে এটি তৈরি করা হয় পাত প্রস্তুত ছেদের ক্ষেত্রফল ও এদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে ধারকত্ব করত নির্ণয় করা হয় এই দুই ধরনের মানের যে কোনো একটি অথবা দুইটি পরিবর্তন করলে ধারকত্বের মানের পরিবর্তন হয় এবং এটি পরিবর্তনশীল ধারকের মৌলিক তত্ত্ব কারণ ধারক পাতের উপর আধান উৎপন্ন করে ইলেকট্রনে শক্তি সঞ্চয় করে পাত যত বড় হবে এবং মধ্যবর্তী দূরত্ব যত কম হবে ধারকের পাতের উপর প্রযুক্ত ভোল্টেজের আধান তত বেশি ধারণ করবে অন্যভাবে বড় পাত এবং কম দূরত্বের ধারকের ধারকত্ব বেশি ধারকের উপর ভোল্টেজ প্রয়োগ করে এবং পাতের উপর আধান পরিমাপ করে আধান এবং ভোল্টেজের অনুপাতের দ্বারা ধারকত্ব পাওয়া যায় সি সমান সমান কিউ বাই ভি এই সমীকরণকে পুনরায় সাজিয়ে পাই পাতের উপর আধানের পরিমাণ কিউ সমান সমান সিভি যদিও আমরা বলি যে ধারকের পাতের উপর আধান সঞ্চিত হয় এটি বলা বেশি সঠিক যে আধানের শক্তি পাদ্যয়ে দুয়ে মধ্যবর্তী স্থির তড়িৎ ক্ষেত্রে সঞ্চিত হয় যখন তড়িৎ প্রবাহ ধারকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে একে আহিত করে তখন স্থিরতারিত ক্ষেত্র অধিকত শক্তিশালী হয় যাতে বেশি শক্তি সঞ্চিত হয় একইভাবে তড়িৎ প্রবাহ বাইরের দিকে প্রবাহিত হলে এটি অনাহিত হয় দুই পাতের মধ্যে বিভব পার্থক্য কমে যায় এবং স্থিরতাড়িত ক্ষেত্র শক্তি হ্রাস পায় ধারকের ধর্ম হল এর স্থিরতারিত ক্ষেত্র উৎপন্ন করে পাতে আধান ধারণ করবে এবং একে ধারকত্ব বলে শুধুমাত্র এটাই নয় ধারকের আরও একটি ধর্ম হল এর ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের ভোল্টেজ পরিবর্তনে বাধা দেয় ধারকের ধারকত্ব ক্যাপাসিটরের ধারকত্ব বলতে দুই প্লেটের মধ্যে আধান ধারণ ক্ষমতাকে বোঝায় ধারকত্ব পরিমাপ করা হয় ফ্যারাডে এককে যা ব্রিটিশ পদার্থবিদ মাইকেল ফ্যারাডে এর নামকরণে করা হয়েছে ধারকত্বকে এভাবে সংজ্ঞা দেয়া হয় ধারক যদি এক ভোল্টেজের প্রবাহে এক কুলম্ব আধান জমা করতে পারে তবে তার ধারকত্ব এক ফেরাডে ধারকত্ব সর্বদা ধনাত্মক এবং এর কোনো ঋণাত্মক একক নেই যাই হোক ধারকত্ত পরিমাপের অনেক বড় বড় একক আছে ব্যবহারের উপর উপগুণিতভাবে ছোট ছোট একক যেমন মাইক্রোফেরাড ল্যানোফেরাড পিকোফ্যারাড ব্যবহার করা হয় ধারকত্বের আদর্শ একক মাইক্রোফ্যারাট ওয়ান মাইক্রোফ্যারাড ইকুয়াল টু ওয়ান বাই টেন লাখ ইকুয়াল টু জিরো পয়েন্ট জিরো 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 Zero zero 001 equal to 10 to the power 6 farad nano farad 1 nano farad equal to 1 by 1000 crore equal to 0.000000001 equal to 10 to the power 9 farad pico farad 1 pico farad equal to 1 by 1 lakh crore equal to 0 0.00000000001 equal to 10 to the power 12 farad এই তথ্যের উপর ভিত্তি করে নিচে ছকের মাধ্যমে ফেরাড হতে ন্যানোফ্যারাড ফেরাড হতে ফেরাড এবং ফ্যারাডে রূপান্তরের গঠন দেওয়া হল ভৌতভাবে ধারকর্ত বলতে ধারকের দুইটি পাতের ভৌত ধর্মকে বোঝায় যেমন ধারকর্ত, দুটি ধাতব পাতের বর্গ এলাকার দূরত্বের অনুপাত ও এদের মধ্যবর্তী দূরত্বের গুণফলে সমান ধারকত্ব সমান সমান সি সমান সমান কে এ বাই ডি এখানে কে হল পরা বৈদ্যুতিক ধ্রুবক যা বায়ু সাপেক্ষে অপরিবাহী বস্তুর সাথে তুলনা করা হয় পরা বৈদ্যুতিক ধ্রুবক কে সমান সমান এফ সাইলেন নট এফ সাইলেন যেখানে এফ সাইলেন নট হল অবৈদ্যুতিক বায়ু ধ্রুবক একটি অন্তরক ধাতুর সাথে একটি উচ্চ মানের অন্তরক ধ্রুবক একটি অন্তরক ধাতুর সাথে নিম্ন মানের অন্তরক ধ্রুবকের অপেক্ষা ভালো অন্তরক হিসেবে কাজ করে মুক্তস্থানে অন্তরকগুলো মাত্রাহীন বা অসীম পরিমাণে অন্তরক হিসেবে আচরণ করে ধারকের মৌলিক বর্তনী ব্যাটারির সাথে যুক্ত ধারক নিচে ব্যাটারির সাথে যুক্ত একটি ক্যাপাসিটার দেখানো হলো ব্যাটারির সাথে যুক্ত ক্যাপাসিটার ভি ভোল্টেজ আই পরিমাণ আধান নিয়ে ধারকের মধ্য দিয়ে প্রবাহিত হয় যেখানে ধারকত্ব হয় সি ব্যাটারির ঋণাত্মক প্রান্তে সংযুক্ত পাত দিয়ে ভোল্টেজ প্রবাহিত হয় একইভাবে ধনাত্মক প্রান্তে লাগানো প্লেট দিয়ে ব্যাটারিতে ইলেকট্রন নির্গত হয় এইভাবে ক্যাপাসিটারে চার্জ দেয়া শুরু হয় ডি কিউ ইকল টু সি ইন্টু ডিভি এখানে ডি কিউ হল ক্ষুদ্র ভোল্টেজ ডিভি এর ক্ষুদ্র পরিবর্তন এইভাবে তড়িতের জন্য লেখা যায় আই c টু সি ইন্টু ডিভি বাই ডিটি যখন ক্যাপাসিটার পূর্ণ আধানে আহিত হবে তখন এর আধানের পরিমাণ ব্যাটারি আধানের সমান হবে সিরিজে যুক্ত ধারক নিচের ছবিতে ক্যাপাসিটার C1 ও C2 সিরিজে যুক্ত আছে যখন সিরিজে দুটি ক্যাপাসিটার যুক্ত হয় তখন ব্যাটারি থেকে প্রদত্ত ভোল্টেজ ভি দুইভাবে বিভক্ত হয়ে ভি ওয়ান ও ভি টু দুইটি ক্যাপাসিটার দিয়ে পরিবাহিত হয় এখানে সর্বমোট কিউ আধান চার্জ জমা হবে ভোল্টেজ ভি ইকুয়াল টু ভি ওয়ান প্লাস ভি টু সিরিজে যুক্ত দুটি ধারকের মোট তড়িৎ প্রবাহ একত্রে যুক্ত ধারকের মতো মোট ধারকত্বে সমান হবে মোট সি ইকুয়াল টু কিউ বাই ভি টু কিউ ডিভাইডেড বাই ইকল টু কিউ বাই ভি ওয়ান প্লাস ভি টু বিষয়টিকে গাণিতিকভাবে এভাবেও লেখা যায় ওয়ান বাই সি টোটাল ইকোয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু ধারক সিরিজে যুক্ত থাকলে মোট ওয়ান বাই সি ইকল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু plus 1 by C3 plus dot 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 plus 1 by Cn. সমান্তরাল সংযোগে যুক্ত ধারক চিত্রে দেখানো উপায়ে ধারক সি ও সি টু সমান্তরালে যুক্ত উভয় ধারকের মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ ভি সমমানের হবে সি ধারকের মধ্যকার আধান হল কিউ এবং সি এর জন্য কিউ তাহলে নিম্ন উপায়ে সমীকরণ লেখা যায় সি ওয়ান ইকোয়াল টু কিউ এবং সি টু ইকুয়াল টু কিউ টু বাই ভি মোট ধারকত্ব মোট সি ইকল টু কিউ ওয়ান প্লাস কিউ টু বাই ভি ইকল টু কিউ ওয়ান বাই ভি প্লাস কিউ টু বাই ভি ইকোয়াল টু সি ওয়ান প্লাস সি টু বর্তনীতে এন সংখ্যক ধারক সমাবতরালে যুক্ত থাকলে মোট সি ইকোল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি প্লাস ডট 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 প্লাস সি এন বাস্তব ধারক তড়িৎ বর্তনীতে ধারকের অনেক ব্যবহার রয়েছে এই পাঠের প্রতি ক্ষেত্রে এক বা একাধিক ব্যবহার আলোচনা করা হবে উচ্চ ভোল্টেজ তড়িৎ ক্ষেত্রে পাওয়ার সাপ্লাইতে অক্ষীয় তড়িৎ ক্ষেত্রে সাধন ক্ষেত্রের জন্য যেখানে কম ভোল্টেজের ক্ষুদ্র মান রয়েছে সেখানে উচ্চ মানের ধারক দরকার হয় উচ্চ ভোল্টেজের সিরামিক ডিস্ক ক্ষুদ্র আকার এবং ধারকত্ব চমৎকার সহনীয়তা ধাতব পোলিপ্রোপিলিন ক্ষুদ্র আকার মান টু মাইক্রোফ্যারাডে এর মধ্যে ভালো নির্ভরযোগ্যতা ক্ষুদ্র বহু স্তর বিশিষ্ট সিরামিক চিপ ধারক বহু স্তরের জন্য সঙ্গত কারণে আকার বড় হয় অসমবর্তিত ধারকের গঠন বিভিন্ন ধরনের ধারকের জন্য একই আকৃতি অনুসরণ করে ধারকত্বের বিভিন্নতা নির্ভর করে পাতগুলোর আয়তন ও অস্তরূপ উপাদানের ধরনের উপর আদর্শত যে কোনো ধারকের জন্য বাছাই করা অস্তরক তিনটি মৌলিক নির্ণায়ক পূরণ করে এটি যত সম্ভব পাতলা হতে হবে কারণ ধারকত্ব দয়ের মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক দুই উপাদানের অনুমোদন ক্ষমতা যত সম্ভব বেশি হতে হবে কারণ অনুমোদন ক্ষমতা অস্তরোগের দক্ষতার উপর সরাসরি প্রভাব ফেলে তিন অস্তরকের শক্তি অবশ্যই ধারকের ভোল্টেজ প্রতিরোধে যথেষ্ট হতে হবে চিত্রে সব ধরনের ধারকের মৌলিক গঠন দেখানো হল অস্তরক ধারক অস্তরক ধারকের গঠন কিছু দিক দিয়ে প্যাঁচানো ধাতব ধারকের মতো এটি ছাড়াও চিত্রে দেখানো মতে প্যাঁচানো ধাতবে দুটি পাতলা কাগজ থাকে একটি অন্তরক তৈরি করে স্তরকে আলাদা করে অন্যটা ধনাত্মক ও ঋণাত্মক পাতের মধ্যে পাতলা নরম কাগজে সিক্ত করা থাকে যাতে নরম কাগজকে পরিবাহী করে তোলে আগের অনুচ্ছেদে দেখা যায় যে সিক্ত পাতলা কাগজ পাতদ্ের মাঝে একটি আবদ্ধ বর্তনী তৈরি করে কিন্তু আসল অস্তরোগ তৈরি করা হয় গঠন সম্পন্ন হওয়ার পরে নির্মাণ নামক একটি প্রক্রিয়ায় তড়িৎ প্রবাহ ধারকের ভিতর দিয়ে প্রবাহিত হয় এবং অস্তরোগ ধনাত্মক পাত তৈরি করার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি পাতলা স্তর তৈরি করে খুব পাতলা স্তর অন্তরিত অস্তরক হিসেবে ব্যবহার করা হয় এটি ধারকে খুব কার্যকর অস্তরক সরবরাহ করে একই আকারের প্রচলিত প্লাস্টিক ঝিল্লি ধারকের চেয়ে একশো গুণ পর্যন্ত বেশি মানের ধারকত্ব দেয় এই প্রক্রিয়ার অসুবিধা হল ধারক আয়নিত থাকে এবং বিপরীত আয়নিত ভোল্টেজ প্রদান করা যায় না যদি এটি ঘটে তাহলে অন্তরিত অক্সাইড স্তর মুহূর্তে ধনাত্মক স্তর থেকে ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং ধারকের মধ্য দিয়ে উচ্চমানের তড়িৎ প্রবাহ ঘটায় এটি যদি একটি বদ্ধ সিলিন্ডারে ঘটে তাহলে তরল আস্তরও খুব তাড়াতাড়ি বাষ্প হয়ে সম্প্রসারিত হয় এটি সেকেন্ডের ভিতর একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটাতে পারে কখন এটি অস্তরক ধারককে উল্টা করে সংযুক্ত করবেন না এই বিপদের কারণে অস্তরক ধারকের সংযোগ দস্তার পাতে বিপরীত মেরু চিহ্নিত করা থাকে চিত্রে একটি সাধারণ মেরু চিহ্নিত ধারক দেখানো হয়েছে যেখানে ঋণাত্মক চিহ্নিত একটি স্ট্রাইপ ধারকের ঋণাত্মক দস্তা নির্দেশ করে উল্লেখ্য যে দস্তারকের গায়ে তিনটি খাঁজ কাটা থাকে যেটি আবদ্ধ বাক্সের দুর্বল বিন্দু নির্দেশ করে এইভাবে যে বিস্ফোরণ হতে যাচ্ছে তাতে বাক্সের উপরের স্তর ব্যর্থ তবে আশা করা হচ্ছে ঘিরে থাকা উপাদানের ক্ষতি কমবে সকল ধরনের ধারকের একটি সর্বোচ্চ নিরাপদ ভোল্টেজ থাকে যদি ধারকে ভোল্টেজ সাত চিহ্নিত দাগের উপর চলে যায় তাহলে সেটি উচ্চ ঝুঁকি যে অস্তরোকের অন্তরক স্তর যা পাতদ্বয়কে আলাদা করেছিল সেটি ছিন্ন হবে এবং পাদদ্বয়ের মধ্যে ক্ষুদ্র বর্তনী তৈরি করে দ্রুত ও চরম অতিরিক্ত তাপ উৎপন্ন করে সম্ভাব্য বিস্ফোরণ ঘটাতে পারে উপকারিতা এর একটি বড় সুবিধা হলো ধারক সেকেন্ডের ভগ্নাংশের ভিতর আধানমুক্ত হতে পারে যে সকল ক্ষেত্রে খুব দ্রুত কাজ করতে হয় সেখানে ব্যবহার করা হয় যেমন ক্যামেরার ফ্ল্যাশ এবং লেজার প্রযুক্তিতে ধারক সমপ্রবাহের বাধা হিসেবে ব্যবহার করা যেতে পারে যখন অডিও সংকেত স্পন্দন অথবা পরিবর্তী প্রবাহ অথবা অন্যান্য তরঙ্গের প্রবাহ হয় বাধা বাধাদানের এই ক্ষমতা ধারককে পাওয়ার সাপ্লাইয়ের সুষম ভোল্টেজ নির্গমনে সংকেতের অনাবশ্যক স্ফুলিঙ্গ বাদ দিতে ব্যবহার করা হয় যা অন্যথায় ক্ষতিসাধন অথবা সেমিকন্ডাক্টর অথবা আধুনিক উপাদানের ভুল ট্রিগার করে থাকে ধারক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে অনুমতি দেয় এবং সমপ্রবাহকে রোধ করে এটি তাই অনেক বৈদ্যুতিক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ব্যবহার করা হয় অডিও বর্তনীতে কপাঙ্ক প্রতিবেদন ঠিক করতে অথবা আলাদা বর্ধন ধাপকে একসাথে যুগল করতে যেটা অবশ্যই সমপ্রবাহে সংরক্ষিত থাকবে